নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। বার্মিজ সুপারি মামলায় ধলাই পুলিশের এক সাফল্য, আটক সুপারি বোঝাই গাড়ি সহ গ্রেপ্তার এক। শিলচর নারী শিক্ষায় নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন মৃতের পরিবার। আসামমালার অধীনে কালাইনবাজারে রাস্তার জরিপের চলছে কাজ, এই জমি জরিপের তীব্র প্রতিবাদ জানালেন ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বার্মিজ সুপারি মামলায় আরও এক সাফল্য পেল ধলাই পুলিশ। মঙ্গলবার ফের ধলাইতে বার্মিজ সুপারি বোঝাই একটি ইনোভা গাড়িসহ এক ব্যক্তিকে আটক করে ধলাই পুলিশ। আটক ব্যক্তি কামরূপ জেলার আজরা এলাকার বাসিন্দা দেবজিৎ হাজারিকা। জানা যায়, মঙ্গলবার সকালে দেবজিৎ হাজারিকা ইনোভা গাড়িতে 5 ব্যাগ বার্মিজ সুপারি নিয়ে মিজোরামের দিক থেকে আসার সময় ধলাই পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে গাড়িটি আটক করে, পরে গাড়ি থেকে 5 বস্তা বার্মিজ সুপারি জব্দ করে, সঙ্গে দেবজিৎ হাজারিকাকে আটক করে। বর্তমানে দেবজিৎ হাজারিকাকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শিলচর নারী শিক্ষায় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন ভুক্তভোগীরা। নবজাতকের মামা বলেন, শুক্রবার সুস্থভাবে ওনার ভাগিনার জন্ম হয়েছিল শিলচর নারী শিক্ষাতে, তবে ডাক্তার এবং নার্সের গাফিলতির জন্য আজ 12টা নাগাদ ওনার ভাগিনীর হঠাৎ করে মৃত্যু হয়। মঙ্গলবার নারী শিক্ষায় দাঁড়িয়ে ঐতিহ্যবাহী ওই হাসপাতালের বর্তমান অন্দরমহলের অবস্থার দিকে সচেতন নাগরিকদের সরব হতে আহ্বান করেন রামকৃষ্ণনগরের ওই অভিযোগকারীরা। তারপরে তার একটা ছেলে হইল গত শুক্রবারে সন্ধ্যার সময়, সন্ধ্যা 6:30 সময় তার অটি পড়া হইল, তার ছেলে হইছে, সুস্থ সবল বাচ্চাটা আসলো। তো গত পরশু আমার বাড়ি হাইলাকান্দিতে, তো আমি গত পরশু দিন আমি গেছি গিয়া বাড়িতে বিকেলবেলা আর কি। তো বিকেলবেলা গেলাম, কালকে বাসাতে আসতাম, আজকে শুনি ধরুন 12টা নাগাদ আর কি বাচ্চাটা হঠাৎ করিয়া, তারা বাচ্চাও এতদিন থেকে যে অপারেশন হয়েছে, না রুগী দেখে আইয়া না বাচ্চা দেখে আইয়া, আর যদি নার্সে কিছু কয়া হয় তারা, নার্সের মাথা সবসময় গরম থাকে, তারা তো সোজা একটা কথা কয় না, সবসময় ঝগড়ার মাইন্ডে থাকে, সবসময় মানুষের সঙ্গে ঝগড়া করার মানে ওই চেষ্টা থাকে। তারা কোনো কিছু কইলে তারা কোনো ধরনের গুরুত্ব দেয় না, না পেশেন্ট দেখে আইয়া ঠিক মতো চেক আপ করে আইয়া পেশেন্টের, না বাচ্চারে চেক আপ করে, কিছুই করে না তারা, উল্টা তারা। আমরা যদি জানতাম তাহলে তো এখানে আইতাম না, খালি অনলি ফর আমার পেশেন্ট না, প্রত্যেকটা পেশেন্টে তারা নেগলিজেন্স করে। যে আমার একটাই অনুরোধ, এখন 12:30 নাগাদ আমার মানে দিদি ছেলেটা মারা গেছে, তো বাচ্চাটা মারা গেছে হঠাৎ করিয়া, কিন্তু তারা আজকে অতদিন থেকে, তারা জন্মের আজকে শুক্রবারে জন্ম হয়েছে, আজকে মারা গেল 5 দিনের দিন, তো বাচ্চাটা সুস্থ সবল আসলো হঠাৎ করে, এইরকম তো বাচ্চা মারা যাওয়ার কথা না। তার মধ্যে না না মার কাছেই আছেন, তারার মধ্যেখানে থাকিয়া, ডাক্তারের মধ্যেখানে থাকিয়া, কেবিনের মধ্যে থাকিয়া, যে ডাক্তার সাইডের দিকে নার্স আছে সবের মধ্যেখানে থাকিয়া বাচ্চা কেমনে মারা যায়, আর সুস্থ সবল বাচ্চা। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইনবাজারের মধ্য দিয়ে বড়খলা থেকে বিহারা হয়ে মহাসড়কের জোয়াই বদরপুরের সড়কের আসামমালার অধীনে লিঙ্ক করার জন্য জরিপের কাজে ব্যস্ত রয়েছে আসাম সরকার। এই জমি জরিপের তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার তারা এক সাংবাদিকের সম্মেলন করে তাদের ক্ষোভ ব্যক্ত করে বলেন, রাস্তাঘাট বানানো ভালো কথা, কিন্তু তারা দীর্ঘ 150 বছর থেকে এখানে বসবাস করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আসামমালার অধীনে রাস্তা বড় করার নামে ঘরবাড়ির দোকানপাট বা ধর্মীয় স্থানগুলোতে সরকার থেকে জরিপ করে দাগ দেওয়া হচ্ছে ভেঙে দেওয়ার জন্য। মন্ত্রী, বিধায়ক ও আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা, এমনকি সাংসদ রাজদীপ রায়ের সঙ্গে কথা বলেও তেমন ফলপ্রসূ হয়নি তাদের কথাবার্তা। আসামের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের কাছে তারা আবেদন করে বলেন, তাদের কথা মাথায় রেখে কালাইনবাজারে দোকানপাট না ভেঙে বিকল্পভাবে মহাসড়ক যেন করা হয়, আর তা না হলে আগামীতে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আজকে আমরা বিরাট একটা মানে বিপদগ্রস্ত হইয়া দাঁড়াইছি, আমরা রাত্রে চোখে ঘুম নাই, এখন যে মানে অবস্থা শুরু হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে কই থাকবো, কই কিতা করবো, কোনো মানে দিশা হারা হয়ে গেছে গিয়া।
আগে যদিও এখানে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন মাপযোগ হয়েছে রাস্তাঘাট নিয়ে বাইপাস নিয়ে, আগে বহুত আগে বাইপাস নিয়ে ভেটেরিনারি দিক দিয়ে গিয়া বাইপাস হওয়ার কথা আছে। এরপরে দেখা যায় সঙ্গে সঙ্গে বড় চলে হইয়া দেখা যায় সঙ্গে সঙ্গে কয়েকজনে এখানে বাড়িঘর বানাই দিচ্ছেন, ফিসারি দিলাইছেন, দেওয়ার পরিপ্রেক্ষিতে ইটা বোধ হয় আবার ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এখন কথা হলো আমরার দাবি, আমরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা জনগণ, জনগণ তান, জনগণ দ্বারা তারা নির্বাচিত হয়েছেন, জনগণরে সুরক্ষিত রাখিয়া আমরা যারা এখানে আছি শত বৎসের অধিক, দেড়শো বৎসর ধরিয়া বংশানুক্রমিকভাবে এখানে আমরা আছি, আমরারে বাঁচাইয়া রাখিয়া বাইপাস করুকা, এইটাই বিনম্র আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। শ্রী সরোজ কুমার দেব, কালাইনের একজন প্রাক্তন ব্যবসায়ী। আমি গভর্নমেন্ট কী এবং কার জন্য, গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটা আমরা জানি, আমরা পড়ছিও। কিন্তু আমরা এই জায়গাতে আমরা এত বিপন্ন, আমাদের গড় দুয়ার মানে ভাঙ্গিয়া আমরা রাস্তায় বসার মতো অবস্থা। আমার বাচ্চা শিলচরে পড়াশোনা করে, ওরে পড়াই তৈলে এই একমাত্র ওই গড় দুয়ারের যে ভাড়াগুলো ওইগুলো দিয়েই আমি আমার বাচ্চার পড়াশোনা চালাই দিছি। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই আমরা সরকারকে আমাদের বিনম্র আবেদন জানাতে চাই। এই আমাদের বেড়ে ওঠা, আমার বাবার আমল থেকেই এখানে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, এখন আমার ছেলে এখানে ব্যবসা করছে। আমি একটা ক্ষুদ্র চাকরি করেছিলাম, আমিও রিটায়ার করেছি আজকে 16 বছর। প্রশ্ন হচ্ছে আজকে মুষ্টিময় কয়েকজন এই বাজারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। ওরা একটা স্কিম এসছে আসামমালা, বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা বড় হবে। আমাদের বক্তব্য হলো এইটা একটা প্রতিষ্ঠিত বাজার, অলরেডি এস্টাবলিশ বাজার, এটা ডেভেলপড বাজার, এটা এখানে কেন ভাঙা হবে? এটা না ভেঙে কাছাড়ের অন্যান্য বাজারগুলো যেভাবে বাইপাস করে রক্ষা করা হয়েছে, আমরা যে আমাদের বাজারটা সেভাবে বাইপাস করে বাজারটাকে রক্ষা করে আসামমালা ইমপ্লিমেন্ট করা হোক। পাল এই লক্ষ্মীপুর, কালান লক্ষ্মীপুর বাজার থেকে হাফ কিলোমিটার দূরে আমার বাড়ি। এখানে আমাদের ব্যবসা বহুদিন থেকে, প্রায় 150 বছর থেকে আমাদের ব্যবসা চলছে। আর আমাদের এই পুরানা বাজারের এই যে কালান বাজারে এই আসামমালা প্রজেক্টটা জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ হয়, এই যোগাযোগ হইতে গিয়া কালাইন বাজার আজকে 100 বছরের পুরানো বাজার ভাঙে একেবারে ধ্বংস হয়ে যাবে। মানুষ এখানে উচ্ছেদ হয়ে যাবে, ডেভেলপমেন্ট হইতেছে ঠিক আছে, বাট ডেভেলপমেন্ট ফর হোম, তাদের জন্য ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানুষের জন্য ডেভেলপমেন্ট চাই। কিন্তু আজকে মানুষদের যদি উচ্ছেদ করা হয় তাহলে এই ডেভেলপমেন্টের কোনো অর্থ হয়, মানুষদের উচ্ছেদ করিয়া কোনো ডেভেলপমেন্ট হয় না। আপনারা যদি সরকারকে আবেদন করি যে এই বাজারটা রক্ষা করা হোক, বাইপাস সড়ক নির্মাণ করিয়া রাস্তাটা বাজারটা রক্ষা। প্রায় 50 বছর ধরে এই কারণে বসবাস করছি। একটা জিনিস গাছ ইদানিংকালে বা কয়েক মাস ধরিয়া মানুষের মধ্যে বড় আতঙ্ক সৃষ্টি করেছে দেখে আমি মর্মাহত। এই বাজারের যে আসামমালার কাজ, এর রাস্তার ব্যাপারে যে মাপযুগ হচ্ছে, সঠিক কোনটা এখনও বোঝা যাচ্ছে না। তবে আমি প্রবীণ নাগরিক হিসেবে এইটুকু উপলব্ধি করতে পারছি, ডেভেলপমেন্ট সবের দরকার, সরকার যে পদক্ষেপ নিচ্ছে নিত্যন্ত প্রশংসনীয়, কিন্তু মানব সম্পদকে যাতে রক্ষা করা যায়, কারণ মানবিক সম্পদ দেশে, কারণ মানব সম্পদ ধ্বংস করিয়া ডেভেলপমেন্ট বিভিন্ন দিকে করা যায়, সরকারের আমি সময়যোগী এই মাপযুগের সময় যাতে মানুষগুলো বাঁচে, কারণ এরা পিতৃপুরুষের ভিটা মাটি ছেড়ে একটা কম্পেনসেশন পেয়ে অন্যত্র গিয়ে যে ব্যবসা খুলে বসবে, কারণ এখানের বাজারের সব ব্যবসায়ী বিশেষ করিয়া যারা আছে হিন্দু মুসলমান মিনিয়ে বাজারে, সবাই কিন্তু এই ব্যবসার উপর নির্ভরশীল। মরাটাই আমরা এটা মানিয়ে নিম, থাকলো না গরম দোকান বা থাকলো না, তাহলে তো আমরা ওই জায়গাটা বালাতে সরকারের আমরা নিজেই মারিলার কথা, সরকারে যদি আমরা তানাতে মারিলাই তো আমরা খুশি। দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে গ্রামের যুবতী ও মহিলাদের কুপ্রস্তাব দিয়ে অভ্যস্ত বড়ইটতলির সুমন রায়কে গণতলায় দিয়ে পুলিশে সামনে দিলেন ক্ষুব্ধ জনতা। সোমবার সন্ধ্যায় লম্পট সুমন রায়কে পাগে আনতে সক্ষম হন এলাকাবাসীরা।
এমর্মে কালাইন থানায় সুমন রায়কে অভিযুক্ত করে এক এজাহার প্রদান করেছেন গ্রামের এক যুবতী। এতে তিনি উল্লেখ করে বলেন, সামাজিক মাধ্যম ফেসবুকে ওই যুবতীর ছবি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলেছে সুমন রায়। এতে বিভিন্ন সময়ে যুবতীর ছবি আপলোডের পাশাপাশি অশ্লীল মন্তব্য করছে সুমন। অনেক সময় অর্থ দাবি করেছে তো অনেক সময় শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দিয়েছে। এতে মানহানি হয়েছে দাবি ওই যুবতীর। এদিকে স্থানীয় অসংখ্য মহিলারা জানান, এ ধরনের কুপ্রস্তাব প্রায়ই এলাকার যুবতী ও মহিলাদের দিয়েছে সুমন রায়। তাই এদিন সন্ধ্যায় সুমনকে বাগে পেয়ে ঝাড়ু পেটার সহ গণপিটুনি দেওয়া হয়। মহিলাদের দাবি, সুমন রায়ের সাথে আরও কয়েকজন যুবক জড়িত রয়েছেন। তারা সুমন রায়কে কঠোর শাস্তির পাশাপাশি অন্য যুবকদেরকেও গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানান। অন্যথায় এলাকার মহিলারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান। 14 ফেব্রুয়ারি না হতো সেপ্টেম্বর মাসে থেকে হয়েছে, তখন এফআইআর দেওয়া হয়েছে, কোনো থানার থেকে তারা কিছু অ্যাকশন লইছেও না। আমরাও বহু চেষ্টা করছি বের করার, কিন্তু পারছি না। আজকে গিয়ে মোটামুটি তারা ধরা পড়ছে, চেষ্টা করছে সবাই মিলিয়া হরায় মোটামুটি তারা ধরা পড়ছে। আর হ্যাঁ, যেরকম ব্যবহার করছে এরকম তারা যদি ছাড়িয়ে দেওয়া হয় সে আবার করবো, কোনো কথা নেই। এর লাগে আমরা বারবার অনুরোধ যে আপনারা একটা শাস্তির ব্যবস্থা করবা, যদি ভালোই না তা আমরা কাছে দিবা, আমরা বাইর করতে লাগবো সবরে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। অত্যাধুনিক ও নিত্য নতুন ডিজাইনের সোনা ও হীরের গহনার সম্ভার নিয়ে এবার হাজির হলো সোনার সংসার জুয়েলার্স, আনন্দোত্তর রোড, শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন মনমাতানো হলমার্কযুক্ত ব্র্যান্ডের সোনার গহনা, সঙ্গে পাবেন আকর্ষণীয় হীরের গহনাও। তাছাড়া সোনার সংসার জুয়েলার্স থেকে প্রতি 50,000-এর অধিক টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, আর 5 লক্ষ টাকার উপরের কেনাকাটায় পাবেন নিশ্চিত ডায়মন্ড রিং উপহার। এছাড়াও হীরের অলংকারের মজুরিতে রয়েছে 100% এবং সোনার গহনার মজুরিতে রয়েছে 50% ছাড়। তাছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ। 12 মাসের কিস্তি প্রদান করলে 13 নম্বর মাসের কিস্তি ফ্রি। পুরানো সোনার পরিবর্তে এখানে পাবেন নতুন সোনা। আর 50,000 টাকায় পেয়ে যাবেন বিয়ের সম্পূর্ণ সেট। তাই দেরি না করে আজই আসুন সোনার সংসার জুয়েলার্স, আনন্দোত্তর রোড, শিলচর। ফোন নম্বর 9395163088, 9395178117। ফিরে এলাম বিরতির পর। তালাপুর গাঁও পঞ্চায়েতের 6 জন গ্রুপ সদস্য সদস্যরা একত্রিত হয়ে সোমবার জিপি সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা সম্বন্ধীয় স্বাক্ষর সম্বলিত এক স্মারকলিপি কাছাড়ের জেলাশাসক মারফত বিভাগীয় আধিকারিকের উদ্দেশ্যে প্রদান করে অতিসত্ত্বর নতুনভাবে অনাস্থা সভা আহ্বান করার আবেদন জানিয়েছেন। উচ্চ ন্যায়ালয়ের রায়ের পরিপ্রেক্ষিতে জিপির গ্রুপ সদস্যরা এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে এদিন সংবাদ মাধ্যমকে জানান তারা। তারাপুর জিপির 6 গ্রুপ সদস্য একসাথে মিলিত হইয়ে স্বাক্ষর প্রদান করত অনাস্থা সম্বন্ধীয় একখানা স্মারকপত্র প্রদান করে জেলা উপায়ুক্ত মহোদয়কে। ময়মহিম হাইকোর্টের নির্দেশ অনুসারে অতিসত্ত্ব নতুনভাবে বিভাগীয় কর্তৃপক্ষকে নিয়ে ফেস নট কনফিডেন্স মিটিং আহ্বান করে করতে নির্দেশ পালন করতে অনুরোধ জানায়। রামনগর টিলাগ্রামের পিতৃমাতৃহীন 10ম শ্রেণীর মেধাবী ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিল এলাকার ইলিয়াস আলী মেমোরিয়াল ট্রাস্ট। মঙ্গলবার মেধাবী ছাত্রী শামিমা বেগম বড়বুইয়ার ঘরে গিয়ে তার হাতে প্রাথমিকভাবে কিছু অর্থ সহায়তা তুলে দেন ট্রাস্টের তরফে আতাউর রহমান লস্কর, রাকিব আহমেদ চৌধুরী, বাপন উদ্দিন বড়বুইয়া ও মিজাজুর মাজার বুইয়া। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ট্রাস্টের তরফে আতাউর রহমান লস্কর জানান, শামিমা বেগমের পিতা নাজির উদ্দিন বড়বুইয়া পেশায় বাস চালক, প্রায় 4 বছর আগে প্রয়াত হয়েছেন। মা রুস্তানা বেগম প্রয়াত হয়েছেন গত শনিবার। 4 বোন সহ 1 ভাই রয়েছে পরিবারে। আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রীটি রামনগরের এক বেসরকারি স্কুলের 10ম শ্রেণীতে পড়ছে। এমন পরিস্থিতিতে শামিমার পড়াশোনা চালিয়ে যেতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য এই উদ্যোগ নিয়েছেন তারা। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার সম্পূর্ণ খরচ ট্রাস্টের তরফ থেকে বহন করা হবে বলে জানান তিনি। আতাউর রহমান বলেন, শামিমার মায়ের 4th দিনের শিরনির জন্য ট্রাস্টের তরফ থেকে কিছুটা অর্থ সহায়তা করেছেন তারা। ট্রাস্টের অন্যতম কর্মকর্তা রাকিব আহমেদ চৌধুরী জানান,
মানব সেবার মনোভাব নিয়েই তারা এই উদ্যোগ নিয়েছেন। রামনগর তারাপুর তৃতীয় খণ্ডের এই জনপ্রতিনিধি আতাউর রহমান লস্কর সাহেবের ব্যবস্থাপনায় উনি যে ট্রাস্টের মাধ্যমে এই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়েছেন, এর জন্য আমি আমাদের সমাজের পক্ষ থেকে ওনাকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি। উনি এভাবে গ্রামের প্রায় বাড়িতেই যখনই সুবিধা অসুবিধা দরকার হয় উনি আগ বাড়িয়ে যান, এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ভগবানের কাছে ওনার দীর্ঘায়ু আয়ু কামনা করি, আর ভবিষ্যতে উনি যেন সুস্থ থাকেন এবং আমাদেরকে সবাইকে এভাবে নিয়ে এগিয়ে চলেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এসে এখানকার বিশিষ্ট সমাজসেবী আলহাজ রকিবউদ্দিন চৌধুরী সাহেব আমাদের ট্রাস্টের অন্যতম সদস্য এবং এখানকার ব্রাইট বয়েস এনজিওর সম্পাদক আমার শ্রদ্ধেয় ছোট ভাই বাপনউদ্দিন বড়ভাইয়া সাহেব এবং এই ঘরে আমার ছোট ভাই ইকবাল উদ্দিন বড়ভাইয়া এবং আমার ছোট বোন শামিমা বেগম বড়ভাইয়া। শামিমা বেগম বড়ভাইয়া বর্তমানে স্কুলে পড়াশোনাতে আছে, শিলচর আলামিন স্কুলে উনি ম্যাট্রিকে পড়িতেছে, অত্যন্ত ভালো। স্কুলের কর্তৃপক্ষ ওনাকে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আমরা গতকালকে ইলিয়াস আলী লস্কর মেমোরিয়াল ট্রাস্ট এবং গ্লোবাল এনজিও আমরা যৌথ উদ্যোগে একটা সিদ্ধান্ত নিয়েছি, শামিমা বেগম বড়ভাইয়া উচ্চতম শিক্ষার জন্য আপ টু বিএ পর্যন্ত আমরা সম্পূর্ণ দায় দায়িত্ব ওনার পড়াশোনার ক্ষেত্রে টিউশন থেকে নিয়ে আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং ইলিয়াস আলী মেমোরিয়াল লস্কর ট্রাস্ট সেটা দায়িত্বভার আজকে আমরা অফিসিয়ালি আমরা গ্রহণ করেছি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে, এবং আমি এসে ওনাদের সাথে ব্যক্তিগতভাবে আমি দেখা করেছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বার্মিজ সুপারি মামলায় ধলাই পুলিশের এক সাফল্য, আটক সুপারি বুঝাই গাড়ি সহ গ্রেপ্তার এক। শিলচর নারী শিক্ষায় নবজাতকের মৃত্যু, স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন মৃতের পরিবার। আসামমালার অধীনে কালাইন বাজারে রাস্তার জরিপের চলছে কাজ, এই জমি জরিপের তীব্র প্রতিবাদ জানালেন ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।